আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি লোগো বা একটি ছবি এবং একটি লিংক। আমি যদি লিংকে ক্লিক করি তাহলে দেখব আমরা টেট্রাপিকোর ওয়েবসাইটে চলে এসেছি। আবার আমি যদি ছবিতে ক্লিক করি তাহলেও দেখব আমরা টেট্রাপিকোর ওয়েবসাইটে চলে এসেছি। একটা জিনিস খেয়াল করেছো, আমি যখন ছবির উপর ক্লিক করলাম সেটি কিন্তু এই পেজের মধ্যেই ওয়েবসাইটটি অন হয়েছে, আর আমি যখন এই লেখার উপর ক্লিক করলাম এটি আরেকটি নতুন ট্যাবে অন হচ্ছে। তো আমরা এই ফুল প্রসেসটি কিভাবে করে সেটি এখন দেখব। তো এখন আমরা প্রথমে চলে যাই আমাদের কোডিং পার্টে। তো প্রথমে এখানে একটি লোগো আছে, তো লোগোর জন্য যেই জিনিসটি দরকার সেটি হচ্ছে তুমি যেই ছবি বা যেই লোগোটি তোমার ওয়েবসাইটে আনতে চাও সেই জিনিসটি তুমি যেখানে ফাইলটি ক্রিয়েট করেছো সেখানে রাখতে হবে। যেমন এই যে first.html, আমরা কিন্তু এই first.html এর জন্যই কোডটি করছি এবং সেখানেই আমি লোগোটি এনে রেখেছি। এটি যদি আমি ক্লিক করি তাহলে দেখব এই যে আমাদের সেই লোগোটি এখানে আছে। তো এখন আমি ফার্স্ট যে কাজটি করব সেটি হচ্ছে এই লোগোটি আনার চেষ্টা করব। তো লোগো বা ইমেজ এই জিনিসটি যেভাবে আনে সেটি আমরা এখন দেখব। আমি একটু স্ক্রিনটা বড় করে নিই অ্যান্ড লেখাটাও একটু বড় করে নিই, এই তো বুম। এখন ইমেজের জন্য ট্যাগ হচ্ছে img ট্যাগ, এরপর লিখতে হয় src ইকুয়াল টু, এখন দেখব আমরা ইমেজের নাম কি। এই যে আমি কোটেশন মার্ক দিলাম, এই কোটেশন মার্কের মধ্যে আমার ইমেজের যেই নামটি সেই নামটি লিখতে হবে। আমার ইমেজের নাম হচ্ছে logo.png। তাহলে আমি এখন এখানে লিখব logo.png। এখন আমার আরও কিছু কাজ রয়েছে, এখানে আমি লিখব আমার হাইট কত হবে। হাইট আমরা দিলাম 200 পিক্সেল এবং উইথ দৈর্ঘ্য প্রস্থ এই দুইটি এখানে সেট করে দিতে হবে এত পিক্সেল। এখন আমরা আমার ট্যাগটি শেষ করে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল এস দেই সেভ দিই, এখন দেখব আমার ইমেজটি এসেছে কিনা। এই যে আমার ইমেজটি কিন্তু চলে এসেছে। এখানে আরেকটি জিনিস রয়েছে alt বা অল্টার, alt ইকুয়াল টু, এখানে তুমি যে কোনো একটা নাম লিখে রাখতে পারো। ধরো এখানে আমি লিখলাম টেট্রাপিকো। এটি কেন ব্যবহার করা হয়, ধরো কোনো কারণে তোমার logo.png এই ফাইলটা পাচ্ছে না, ধরো তুমি এখানে বানান ভুল করেছো, ধরো আমি এখানে ও কেটে দিচ্ছি, অর্থাৎ এই নামে কিন্তু তোমার সেই ফোল্ডারটিতে কোনো ইমেজ নেই। এখন এই অবস্থায় যদি আমি কন্ট্রোল সেভ করে রান দেই তাহলে দেখব এই যে, এর অর্থ হচ্ছে এখানে একটি ইমেজ থাকার কথা কিন্তু ইমেজটি পাওয়া যাচ্ছে না দেখে অল্টারনেটিভ একটি লেখা উঠেছে। এই লেখাটি হচ্ছে এই অল্ট দিয়ে লেখা হয়ে থাকে, কিন্তু তোমার যদি এখানে ইমেজটি সরাসরি পেয়ে যায় তাহলে এই লেখাটি কিন্তু আর আসবে না। এ গেল আমাদের প্রথম কাজ। এখন আমরা দেখব যে এই যে আমাদের এই লিংকটা, এই লিংকটা কিভাবে ক্রিয়েট করা যায়। এটা তো গেল img ট্যাগ। লিংকের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করি, এ হচ্ছে এ, এরপর লিখতে হয় href ইকুয়াল টু কোটেশন। এই কোটেশনের ভিতর আমরা লিংক দিয়ে থাকি, এই যে টেট্রাপিকো এইটা ক্লিক করলে যেই লিংকে যাবে সেই লিংকটি এখানে দিতে হবে। তো আমাদের লিংকটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি হয়ে গেল দিলাম, দেওয়ার পর হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে এই img এই ট্যাগটি কিন্তু একটি সিঙ্গেল ট্যাগ, এখানে কিন্তু কোনো এন্ডিং ট্যাগ নেই, বাট অ্যাঙ্কর ট্যাগের ক্ষেত্রে কিন্তু এন্ডিং ট্যাগ আছে। এটি কিন্তু প্রায় অনেকে ভুল করে থাকে। তো এখানে আমি লিখব কি টেট্রাপিকো। এখন আমি দেখব এই যে আমাদের ফাইল, এখানে যদি আমি রিফ্রেশ দেই এই যে এই লেখাটি
চলে এসেছে। এখন আমি যদি এখানে ক্লিক করি দেখব যে আমার এই পেজে আমার লিংকে চলে যাচ্ছে। কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম লেখাতে ক্লিক করলে আরেকটা পেজে যাচ্ছে, মানে আরেকটি ট্যাবে এটি ওপেন হচ্ছে। এই কাজটি কিভাবে করে? একবারেই সহজ। এখানে একটা কমান্ড লিখতে হয়, কমান্ড হচ্ছে টার্গেট ইকুয়াল টু, এটাকে বলা হয় আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, কন্ট্রোল সেভ দিলাম। এখন আমরা দেখব আমি যদি এই টেট্রাপিকোতে ক্লিক করি তাহলে এই যে আরেকটা ট্যাবে আমার এই লেখাটি বা আমার এই লিঙ্কটি ওপেন হচ্ছে। এখন আমরা কিন্তু দেখেছিলাম যে আমাদের ইমেজে ক্লিক করলেও আমার একটা লিঙ্ক হিসেবে কাজ করছে আমার ইমেজটা। এই জিনিসটি কিভাবে করে? এই জিনিসটা করাও কিন্তু একদম সহজ। এখন চিন্তা করো, এখানে কিন্তু একটার ভিতর আরেকটাকে রাখতে হবে, অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে তোমার ইমেজ ট্যাগটি ইনক্লুড করতে হবে। যেমন আমি এটি কপি পেস্ট করে নিচ্ছি আমার নিচে, ধরে এখানে আমার ট্যাগ লাগবে না, টার্গেট এই জিনিসটি লাগবে না। এবং আমি যদি এখানে ইমেজ এটি এখানে দিয়ে দিই তাহলে দেখতে পারবো, এটি একটু বড় করে নিই, তার মানে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, এ হচ্ছে আমার অ্যাঙ্কর ট্যাগ, এর ভিতর আমি আমার ইমেজের ইনফরমেশনগুলা রাখলাম, রেখে আমি সেভ দিলাম। এখন আমি যদি রিফ্রেশ করি এই যে, তাহলে দেখতে পারবো আমার এই যে এই ডান পাশের যেই ছবিটি রয়েছে সেখানে আমি যদি ক্লিক করি দেখব যে আমার এই যে ওয়েবসাইটে চলে আসছে। এখন এখানে যেহেতু একটি ছবি রয়েছে আর এখানে আমরা যেহেতু দুইবার ইমেজের কমান্ডগুলো লিখেছি, এ কারণে আমার এখানে কিন্তু ইমেজটি দুইবার এসেছে। তো আমরা এটি যদি আগের মতো করে দেই তাহলে শুধুমাত্র এই কমান্ডটি কেটে দিলেই আমার হুবহু সেম হয়ে যাবে। এই যে আমরা আমাদের ইমেজে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারছি।